আসসালামু আলাইকুম। HSC-24 ব্যাচ আমাদের সাথে বিভিন্ন সময় তোমরা যারা সাইকেলগুলোতে ছিলে, সাইকেল 2, 3, 4, 5, এবং আমাদের সাথে একটা জার্নিতে তোমরা ছিলে। আমরা প্রথমে হোয়াইট বোর্ডে ছিলাম, হোয়াইট বোর্ড থেকে আস্তে আস্তে স্মার্ট বোর্ডে আসলাম, তারপর স্মার্ট বোর্ডে এসে কন্টেন্টগুলোকে আরেকটু ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করলাম, এবং আজকে আমরা আমাদের যে সক্ষমতা এবং আমাদের যেই পরিধি এটাকে আরেকটু বড় করতে পেরেছি, এবং এই পারার ক্ষেত্রে এই সক্ষমতাগুলোকে, এই এই মুহূর্তের সক্ষমতাগুলোকে একসাথে করে আমাদের FT-র সবচাইতে ভারী কোর্স, আমাদের FT-র সবচাইতে আকাঙ্ক্ষিত কোর্স যেটা HSC-24 ফাইনাল রিভিশন কোর্স, যেইটা সামনে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন কোর্সে যাবে, তোমরা যারা আমাদেরকে, আমাদের সাথে পড়েছো, আমাদের উত্থানটা দেখেছ, আমাদের ক্রমান্বয়িক বা সিকোয়েন্সিয়াল ডেভেলপমেন্টটা দেখেছ, আমরা যে ফাইট করেছি, আমরা যে স্ট্রাগলিং করেছি, সেই স্ট্রাগলিং থেকে আজকে এখানে এসে তোমাদের জন্য আমরা একটা সুন্দর এবং সাজানো গোছানো একটা কোর্স তোমাদের সামনে আমরা দিতে পারবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এবং আমি আজকে জানুয়ারি মাসের 20 তারিখে ভিডিওটা করছি। জানুয়ারির এই 20 তারিখে আমাদের নতুন যে কোর্সটা শুরু হতে যাচ্ছে, এবং আমার প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে বায়োলজির চ্যাপ্টার 1, এবং এই বায়োলজির চ্যাপ্টার 1-এ আমি আজকে তোমাদেরকে কি পড়াবো তার একটা ছোট্ট নমুনা দেখাচ্ছি। কোষের গঠনের 1 নম্বর লেকচার। সো 1 নম্বর লেকচারে আজকে আমরা বেসিক পড়ব, প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন পড়ব, অনুধাবন প্রশ্ন পড়ব। একটা অধ্যায়কে কিভাবে পড়ালে বা ফাইনাল রিভিশন কোর্সে এসে একটা স্টুডেন্টকে কিভাবে পড়ালে সে বোর্ড পরীক্ষা অ্যান্সার করতে পারবে, লিখতে পারবে, MCQ গুলো তোমাদের তো একটা ভালো মার্ক লাগবে। তোমাদের বুয়েটে মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তো আগে একটা GPA লাগবে, সেই GPAটাকে অ্যাচিভ করার জন্য বোর্ড পরীক্ষায় ভালো লিখতে হবে। সো সেই লেখার জন্য যা যা করা দরকার, আমরা মোট 16 জন টিচার একসাথে হয়েছি এই কোর্সে, এবং একাধিক টিচার আছে এই কোর্সে। ফিজিক্সের জন্য 3 জন, কেমিস্ট্রির জন্য 3 জন, বায়োলজির জন্য 3 জন, সরি বায়োলজির জন্য 1 জন অ্যাকচুয়ালি, ম্যাথের জন্য 5 জন টিচার, বাংলার জন্য আছে সাকিব, ইংলিশের জন্য তাজ আছে, রাসেল স্যার আছে, এবং অন্যান্য সকল টিচার একসাথে মিলে, একটা ডিপার্টমেন্টে একাধিক টিচার মিলে একসাথে আমরা শুরু করেছি আজকে। এই যে আমার একটা কন্টেন্ট শুধু তোমাদের দেখাচ্ছি যে ডেভেলপমেন্টের জায়গাটা কোন জায়গায়, একটা চ্যাপ্টারের টোটাল আজকে 112টা স্লাইড আমি পড়াবো। এই 112টা স্লাইডের প্রত্যেকটা কন্টেন্টের সাথে একটা একটা করে MCQ, এই যে কন্টেন্ট কোষপ্রাচীর আমি এখানে ব্যাখ্যা করার পরে এই কোষপ্রাচীরটা পরীক্ষা আসলে তুমি যে লিখবা, সে লেখার সময় আঁকাবা কিভাবে, তারপরে সেখান থেকে কি কি MCQ আসছে, কি কি MCQ বোর্ডে আসছে, তারপরে আমি কোষ ঝিল্লি পড়াবো, ফ্লুইড মোজাইক মডেল পড়াবো, ফ্লুইড মোজাইক মডেল কিভাবে আঁকাইতে হয় দেখাবো, এরপরে MCQ পড়াবো। এইভাবে করে মোট 112টা স্লাইডের মধ্যে একদম সবার শেষে গেলে জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য মোট 70টা প্রশ্ন, এই যে জ্ঞানমূলকের জন্য 70টা প্রশ্ন আমি সিলেক্ট করেছি, যে 70টা প্রশ্ন পড়লে এই চ্যাপ্টারের কোনো ক অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন বাদ থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে এই যে ঘ, অনুধাবনমূলক প্রশ্ন, এই অনুধাবনমূলক প্রশ্ন আছে 20টা, এই 20টারও কোনো কিছু মানে বাদ থাকার কথা না, প্রত্যেকটা CQ থেকে আমি সিলেক্ট করেছি, এবং এইভাবে করে একটা ক্লাস শেষ হবে। এবং পরবর্তী ক্লাসে মোটামুটিভাবে 150 MCQ করাবো, তার সাথে 15টা CQ করাবো। একটা অধ্যায়কে বায়োলজিতে আমি এভাবে পড়াচ্ছি, ঠিক একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা, ICT সবগুলা সাবজেক্টের সামগ্রিক ফাইনাল রিভিশন কোর্স বলতে যা বোঝায়, ফাইনাল রিভিশন বলতে যা বোঝায়, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, পরীক্ষা হবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, ডিসকাশন গ্রুপ থাকবে, আমরা বিগত বছরে যেভাবে স্ট্রাগলিং করেছি তার অভিজ্ঞতাকে কাজে লাগে এবার আমরা আরও পরিণত হয়েছি, আমাদের আরও টিচার যুক্ত হয়েছে, আরও QC যুক্ত হয়েছে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য। সো এই হচ্ছে আমার কথা, বাকি কথা বলবে সাকিব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি এতটুকু বলতে চাই যে আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য, তোমরা জয়েন করো, এবং ফাইনাল রিভিশন কোর্স বলতে যেটা বোঝায় তোমরা হয়তোবা বুঝে ফেলবা যে আমরা আসলে কি কি করতে যাচ্ছি বা করতে চাচ্ছি,
সেখানে তোমরা ক্লাসগুলো দেখার ফলে একটা সুন্দর সঠিক গাইডলাইন পাবে এবং বুঝতে পারবা যে এই সময় তোমার যদি কোনো ঘাটতিও থেকে থাকে তবে সেই ঘাটতিগুলোকে কিভাবে ওভারকাম করা যায়। বিশেষ করে ইবিআই ডিপার্টমেন্টে আমি আছি, সানি ভাই আছে এবং তোমাদের পরিচিত সাইফুল স্যার, তাজ ভাই আছে, সাথে আরেকজন আমাদের ইংরেজি শিক্ষক রাসেল ভাই, উনিও আছে শ্রদ্ধেয়। তো তোমরা হয়তো বা এবার অন্য যে কোনো কোর্স থেকে আমাদের থেকে একটু বেশি পাবা, বা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা এই কোর্সগুলা পরিচালনা করব। আর আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে আমার, আমাদের ক্লাসটা হচ্ছে রাত 9টায়, ফাহাদ স্যার নেবেন আজকে। এবং রুটিন তো তোমরা দেখতে পাবাই, তোমরা যারা কোর্সে জয়েন করোনি তারাও রুটিন দেখতে পাবা, তারা তোমাদের পছন্দ মতো সময়গুলো দেখে নিতে পারবা। আর বলবো যারা কোর্সে জয়েন করছো একটু লাইভে ক্লাসগুলো করবা, কারণ লাইভে থাকলে কি হয় অনেক কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কিন্তু সাথে সাথে নিয়ে নিতে পারো এবং ডাউটগুলোও ক্লিয়ার হয়ে যায়। তো দেখা হচ্ছে আজ রাত 9টায় ফাহাদ স্যারের ক্লাসে। আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপার, আমরা যে মানুষটাকে তোমাদের সামনে নিয়ে আসছি, আমার শ্রদ্ধেয় শিপলু স্যার, তোমরা ইউটিউবে গেলে শিপলু স্যার ফিজিক্সের, ইন্টারমিডিয়েট ফিজিক্সের এক একটা অধ্যায়ের, স্যার শুরু করছিলেন কোন অধ্যায় দিয়ে? চলতড়িৎ, ভেক্টর দিয়ে, তারপরে কোনটা হয়েছে চলতড়িৎ, এরপর স্থির তড়িৎ, নিউটনীয় বলবিদ্যা, স্থির তড়িৎ, এতগুলা চ্যাপ্টারের একদম গোছানো সাজানো ফ্রি ইউটিউব কন্টেন্ট, কাজ ক্ষমতা শক্তি চলছে। তোমরা যারা ইন্টারমিডিয়েটের ফিজিক্সের, তোমরা যারা 25-এরও তোমরা যারা দেখবা, 24-এরও তোমরা যারা দেখবা, দেখবা তোমাদের যদি অধ্যায়ের বেসিকে প্রবলেম থাকে, তোমরা স্যারের কন্টেন্টগুলো দেখে, আমি স্যারকে অনেক শ্রদ্ধা করি, তোমরা যা যদি দেখার সুযোগ হয়ে থাকে স্যারের ক্লাসগুলো দেখার পরে, আমার মনে হয় না যে ফিজিক্সে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত কোনো কিছু বাদ থাকবে। সো সামগ্রিকভাবে আমরা আমাদের টিচারগুলোকে নিয়ে একসাথে সঙ্গবদ্ধ হয়েছি HSC-24 ফাইনাল রিভিশন কোর্স অদম্য 24-এ। ভালো একটা কিছু আমরা দেওয়ার চেষ্টা করব, ভালোভাবে পড়াবো, এবং এই কোর্স থেকে আমাদের প্রথম মেডিকেল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স শুরু হবে। এই প্রত্যয়ে তোমাদের সাথে, তোমরা যারা যুক্ত হতে চাও তাদের অপেক্ষায় আমরা আছি। ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে, দেখা হবে ক্লাসে, ভালো মতন, শক্ত মতো, গুছানো মতো। আল্লাহ হাফেজ।